শীতকাল মানেই মনটা উড়ু উড়ু হয়ে যায়। মনে হয় ঘর থেকে বেরিয়ে যাই দূরে কোথাও ঘুরতে। ঠিক এরকমভাবেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম নতুন জায়গার সন্ধানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিফ জয়ফুল ওয়ার্ল্ড। আমি শিবানী, আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ডিসেম্বর মাস, আজকে 17 তারিখ সকালবেলায় আমি আর মৌমিতা দুজন বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধানে। এখন আমরা আছি শিয়ালদহ স্টেশনে, এখান থেকে আমরা যাব ডানকুনিতে, আর ওখান থেকে যাব আজকে আমরা রাবড়ি গ্রাম। তো তোমরা সঙ্গে থাকো, আর আমি প্রচুর ইনফরমেশান দেব আজকে এই জায়গাটা কীভাবে যাব, ওখান থেকে কীভাবে আমরা রাবড়ি কিনবো, বা আরও অন্যান্য ইনফরমেশান দিতে থাকবো। তো সঙ্গে থাকো। আমরা এখন 10:15 যে ডানকুনি লোকাল সেটা ধরেছি, লোকজন নেই প্রায়, একদম ফাঁকা। আমরা লেডিসটা উঠেছি, বেশ সুন্দর আঁকি ঝুঁকিও করা আছে। তো আপাতত আমরা ওয়েট করছি ট্রেনটা ছাড়বে বলে। এখান থেকে আমরা রওনা হব ডানকুনির দিকে। আমরা এখন চলে এসেছি ডানকুনি স্টেশনে। তো ডানকুনি স্টেশন থেকে এখানে রিজার্ভে টোটো নিয়ে চলে যাওয়া যাবে আইয়াতে, মানে রাবড়ি গ্রামের কাছে। কিন্তু ডাইরেক্ট কোনো টোটো বা অটো এখান থেকে নেই, মানে ব্রেক করে যেতে হবে অথবা রিজার্ভ করে যেতে হবে। বাস যায় একটা ডিরেক্ট, ওটা 26-এর সি, ওটা ডিরেক্ট যায়। তো আমরা এখান থেকে দেখি বাস স্ট্যান্ডটা কোন দিকে, দেখে আমরা, হ্যাঁ ডাইরেক্ট অটো তো কিছু নেই, তো আমরা বাসেতেই যাব। তো এখান থেকে আমরা চলে যাবো এখন এখানে বাস স্ট্যান্ডে। স্টেশন থেকে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। মোটামুটি হেঁটে বাস স্ট্যান্ডে যেতে মিনিট 10-এর টাইম লাগবে। তো আমরা এখন রাস্তায় আছি, হাঁটছি। জায়গাটা খুবই কনজাস্টেড, তো ওর জন্য জোরে হাঁটাও যাচ্ছে না। বাসে উঠে ধীরে ধীরে চণ্ডীতলা, কলাছাড়া, জগন্নাথবাটি, কৃষ্ণরামপুর, জঙ্গলপাড়া, মশাট, আকুনি হয়ে ধীরে ধীরে আমরা পৌঁছলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। অপূর্ব সুন্দর এই গ্রামটি দেখলে কিন্তু মন প্রাণ ভরে যাবে। ডানকুনি থেকে তো উঠেছিলাম বাসে, 26-এর সি বাস, সেটাই করে উঠেছিলাম। আর আমাদের 40 মিনিট টাইম লাগলো। তো আমরা এখন আইয়াতে যে পাঁচ মাথার মোড়, সেখান থেকে আরেকটু সামনে গিয়ে সেখানে আমরা বাস থেকে নেমেছি। এখান থেকে রাস্তাটা সোজা হেঁটে আরও 5 মিনিট গিয়ে লেফট টার্ন নিলে রাবড়ি গ্রামটা পড়বে। তো এখন আমরা হাঁটছি, বাস থেকে নেমে গেছি আমরা। গ্রামের পরিবেশ বেশ ভালো লাগছে। রাস্তাটা দ্বারা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে রাস্তাটা মেন রোডে, মানে এখান থেকে আমরা বাস থেকে জাস্ট নেমেছি। রাস্তাটা বেশ গাছের ছায়া আছে, হাঁটতে ভালোই লাগছে। এখান থেকে 4-5 মিনিট হাঁটলেই আমরা গ্রামটা পাব। তো এখানে এক দাদা অলরেডি আমাদেরকে রাস্তায় দেখে জিজ্ঞেস করছিলেন, তার কার্ডটাও দিয়ে দিলেন। শুভেন্দু বালতি বললেই হবে, তার বাড়িটা একটু ভেতর দিকে। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখি এখন যে রাস্তা ছিল ওই রাস্তাটা দিয়ে আসা যেত। ওইখানটা থেকে স্ট্রেট একটা রাস্তা ঢুকেছিল, একটু ঘুরে ঘুরে যেতে হতো। তো আমাদেরকে একজন বললো এখানে মাঠের ভেতর দিয়ে চলে যেতে। তো আমরা আলদি এখানে স্ট্রেট যাচ্ছি, ওইখান থেকে ডান দিকে গেলে পড়বে রাবড়ি গ্রামটা। এটা স্ট্রেট, মানে শর্টকাট নিয়েছি ওই সাইডটা দিয়ে। এখানে ওই দিক দিয়ে আসলেও হতো, ওই একদম ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে রাস্তা আছে, ওদিক দিয়ে আসলেও হতো। তো চলো যাওয়া যাক। মমিতা হাত নাড়াচ্ছে, মমিতা ফার্স্ট টাইম আলের উপর দিয়ে হাঁটছে, খুব মজা পাচ্ছে। আমরা এখন রাবড়ি গ্রামের ভেতরটায় ঢুকেছি, রাস্তা দিয়ে হাঁটছি। এই গ্রামটায় মোটামুটি 40-45টা পরিবার জীবিকা নির্বাহ করে এরকম রাবড়ি বানিয়ে সেটাকেই বিক্রি করে। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা দেখবো আজকে কীভাবে রাবড়ি তৈরি করছে। এখানটা হচ্ছে অটো স্ট্যান্ডটা, তার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেখান থেকে আমরা এখন ঢুকছি গ্রামের দিকে। এখানটায় শুরু থেকেই লেখা আছে বিভিন্ন
দোকানদারদের যে বাড়ির নাম আর কি, লক্ষ্মী গণেশ রাবড়ি ভাণ্ডার, মনসা রাবড়ি ভাণ্ডার, এরকম লেখা আছে। তো আমরা এবার ভেতরের দিকটায় যাই, দেখি। দেখো এখানে লেখা আছে গাংপুর কালীতলা হুগলি। ভেতর দিকে যাই, অলরেডি হাঁক ডাক করছে, ভেতরটায় যাই দেখি। আমরা এখন এসেছি অন্নপূর্ণা রাবড়ি হাউসে। এখানে সুগার ফ্রি রাবড়ি, নলেন গুড়ের রাবড়ি, মালাই রাবড়ি, সরভাজা সমস্ত কিছুই পাওয়া যায়। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে দাদা রাবড়ি তৈরি করছেন, দেখতে পাচ্ছি দুধ ফুটিয়ে সরগুলিকে তোলা হচ্ছে। আপনাদের কতদিনের বিজনেস এটা? আর আপনার এটা মানে সকালে স্টার্ট করেন কখন? মোটামুটি 8টা সাড়ে 8টা সময় স্টার্ট হয়। চলে চলে এবার রাত্রি পর্যন্ত, মানে আপনার 11টা 12টা দোকানে অর্ডারের উপর ডিপেন্ড করে, অর্ডার যেরকম হয় সেরকম অনুযায়ী আপনার রাবড়িটা তৈরি হয়। আর আপনারা বললেন না আমাদের কলকাতাতে বালিগঞ্জ অবধি যান বলছেন? হ্যাঁ হ্যাঁ, বালিগঞ্জ, তাই তো। আগে বেহালা যেতাম, বেহালাটা আসতে রাত্রি হয়ে যাচ্ছিল বলে এখন বেহালাটা বন্ধ করে দিয়েছি। তো আপনার যে কোনো অনুষ্ঠানে হলেও মিনিমাম কত কিলো অর্ডার দিতে হবে? ম্যাক্সিমাম 15 কিলো থেকে 20 কিলোর এরকম অর্ডার দিলেই আমরা পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, 15 থেকে 20 কিলো অর্ডার দিলে মিনিমাম আপনারা পৌঁছে দিয়ে আসবেন? এবার যদি রোডের সামনে 1-2 কিলো কেজি 2 কিলো অর্ডার দেয় তখনও দিয়ে দিই আমরা। আচ্ছা, মানে রোডে তো যাওয়ার পথে পড়লো, দিয়ে দিলাম বার্ষিক সামনে। এখন তো অনলাইন পেমেন্ট আছে, সবই তো সুবিধা আছে। হ্যাঁ, তাহলে দাদার কাছে অনলাইন পেমেন্টেরও সুবিধা আছে, আপনারা চাইলে অনলাইনও পে করতে পারেন। এখানে আপনারা ফোনপে করতে পারেন, তার সুবিধাও আছে। দেখুন এখানে তৈরি হচ্ছে, বেশ ঘন হয়েছে, দুধটা আরও জাল দিয়ে দিয়ে ফোটানো হচ্ছে। দুধ না ভালো হলে রাবড়ি ভালো হবে। হ্যাঁ, দুধের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, দুধ যত ভালো হবে তত রাবড়ি আপনার ভালো হবে, খেতে ভালো হবে। প্রচুর ধৈর্যের কাজ। হ্যাঁ, সে তো এটা 1 ঘন্টা আপনার সময় লাগে একটা দেখতে, মানে এক কড়াই বানাতে 1 ঘন্টা পপুলার হয়নি, মানে 17 সালে এটা বেরিয়েছিল। আমরা যেই দাদার বাড়িতে এসেছি, এটা তার মায়ের ছবি পেপারে বেরিয়েছিল আজকাল পেপারে। তখনও এই রাবড়িটা মতটা বিখ্যাত হয়নি, কিন্তু এই রাবড়ির শিল্প কিন্তু বহুদিন ধরেই এখানে আছে। আমাদের এখানে 3-4 রকমের রাবড়ি পাওয়া যায়। আগে অ্যাকচুয়ালি চিনি রাবড়ি হচ্ছিল, এখন এই আপনাদের এই যে ভাইরাল হওয়ার পর থেকে এই রাবড়িগুলো হয়। যেমন যে গুড়ের রাবড়ি হয় 350 টাকা কেজি, আচ্ছা চিনির রাবড়ি যেটা হয় ওটা হচ্ছে আপনার 300 টাকা কেজি, কম মিষ্টির একটা হয় সেটা হচ্ছে 320 টাকা কেজি, আর সরভাজা 10 টাকা পিস, আর মালাই রাবড়ি 350 টাকা কেজি, আর সুগার ফ্রি হয় একটা সেটা 400 টাকা কেজি। 400 টাকা? হ্যাঁ। আর ওরই মধ্যে আমরা আর একটা করি, সেটা হচ্ছে আপনার বরফি করি, ক্ষীরের বরফি। ক্ষীরের বরফি? হ্যাঁ, ওটা 6 টাকা পিস। 6 টাকা পিস? পিস হিসাবে, সরভাজা যেমন 10 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, 6 টাকা পিস। আর আপনারা এমনি ছানা ভাজা ওইসব কিছু করেন? না না, আমাদের এখানে সরভাজা হয়। সরভাজাটা হয়, ছানা ভাজাটা? ছানা ভাজা বা আপনার সরপুরিয়া ওটা হয়, ওটা কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে হয়, আর চন্দননগরের দিকে তো দিকটা বিখ্যাত বেশ। আমাদের এদিকে সব সরভাজা, মানে উপরে সর, নিচে সর, মাঝখানে খ ক্ষীর থাকে। আমরা এই দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর করি, সেটা মাঝখানে দিই, আর এই যে সরটা উপরে থাকে আর নিচে থাকে। আচ্ছা, সেটা সরভাজা। দাদা একটু আপনার ফোন নাম্বারটা বলে দেবেন। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 8145489692। আমার নাম শুভেন্দু বাসি, আমাদের হচ্ছে অন্নপূর্ণা রাবড়ি হাউস। তো আপনারা এখানটাতে আইয়াতে নেমে দাদার ফোন নাম্বার বলে দিলেন, ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু দাদা এসে নিয়ে যাবেন দাদার বাড়িতে।
আইয়া বা আপনি গামপুর বাস স্ট্যান্ডেও নামতে পারেন, গামপুর বাস স্ট্যান্ডেও আপনারা নামতে পারেন, কালীতলা এসেও বলতে পারেন, সুরেন্দ্র বালতি বললে চেকটুক দেখিয়ে দেবে বা ফোন করলে আমি গিয়ে মিট করে নেব। এখানে রাবিটা প্রিপেয়ার করা হয়ে গেছে, এখনো কাটা বাকি। এখানে কাকিমা রাবড়ি কাটছেন। রাবড়ি কাটার প্রসিডিওরটা খুব সুন্দর। হ্যাঁ, ওটা আমার মা। আচ্ছা, তো আমরা যে পেপারে ছবি দেখলাম, এই কাকিমারই আমরা ছবি দেখছিলাম। এই কাটার কাজটা কাকিমা নিজে হাতেই করেন। দাদা রাবড়ি বানাচ্ছেন আর কাকিমা এখানে কেটে কেটে ফিনিশিংটা করছেন। এটা পুরো ফাইনাল প্রোডাক্টটা। সেখানে আর একটা এর মধ্যেও বানাচ্ছেন। কাকিমা যে দক্ষ হাতে কাজ করছেন সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, কি স্মুথ, মানে ফাটাফাট করে পুরো কেটে দিচ্ছেন। হ্যাঁ, মানে বহু বছরের বিজনেস। আচ্ছা, সুন্দর গন্ধ উঠেছে। আপনার সবসময় শুকছেন বলে স্মেলটা আলাদা লাগে না। আমরা যখন বাড়িতে কোনো ভালো রান্না বান্না করি, সেটা রান্না হয়ে যাওয়ার পর যে রান্না করে তারা কিন্তু মানে অত খেতে ভালো লাগে না রান্নাটা করার পরে, সারাক্ষণ গন্ধ তো নাকে চলে এসছে। এটাও পুরো কমপ্লিট, দুই কড়া রাবড়ি এখানে পুরো কমপ্লিট হয়ে গেল। কাপে দিন ভালো, হাত নোংরা তো। এটা হলো রাবড়ির চাচি, তো দাদা এটাও টেস্ট করতে দিয়েছেন। ভীষণই সুন্দর খেতে, আমি যখন ঢুকছি তখনই গন্ধটা পেয়ে অলরেডি লোভে ছিলাম একটু। এটা দাদা টেস্ট করাতে দিলেন, খুবই সুন্দর, এটাও খুব সুন্দর। এখানে কাকিমা চাঁচিটা তুলছেন, কড়া যেটা অবশিষ্ট পড়ে থাকে। অনেকে এসে বলে আমার মা সে কবে চাঁচি খাইয়েছে এসব গল্প করে, আর এই চাঁচি খাচ্ছি। কাকিমা আমাদেরকে বরফি আর এখানে রাবড়ি টেস্ট করতে দিয়েছেন। একটু খাই, খেয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর খেতে, মিষ্টির পরিমাণটাও বেশ ঠিকঠাক। আমি মিষ্টি খেতে ভালোবাসি, তো আমার ভালোই লাগছে। হ্যাঁ, এবার ডিপেন্ড করে, হ্যাঁ, বিশাল বৃষ্টি নয় ভালোই, কে কতটা মিষ্টি খায়। রাবড়ি টেস্ট করছে,
এটা আমরা নরমাল রাবিটা নিয়েছি। আমরা এখন কাকিমার ঘরে চলে এসেছি, কাকিমা আমাদেরকে ঘরে রেখেছে দেওয়ার জন্য। এখানে ওজন করার মেশিন আছে, ওজন করে এখন প্যাক করে দেবে আমাদের। ওজন হয়ে গেছে, এখন প্যাকিং চলছে। এটা দাদার মেয়ে, দাদার মেয়ে ও খেলা করছে এখানে, ঘুরে বেড়াচ্ছে। এগুলো কারা রে? হ্যাঁ পুপু চিনতে পারে না তো? কথার উত্তরটা ঠিক দিয়ে দেয়। চা আমাদের বাড়িতে যাবি? কি বলছে পিপি রে? কি বলছে? চল না পিপি রে, কি বলছে? নাই ঠাম্মি যাবে বলেছে তো আমাদের বাড়িতে। যাবো যাবো, ঠাম্মিকে নিয়ে চলে যাচ্ছি। ঠাম্মি যাবে বলেছে, যাবো তো। এখানে আমাদের সরভাজা প্যাকিং হচ্ছে, বেশ আমাদের সাথে সাথেই ঘুরছে। সরভাজাটাও খুব সুন্দর। মম্মি তো সরভাজার টেস্ট করছে, দারুন। আমার খেয়ে কথা বলতে পারছি, কাকিমার হাতে জাদু আছে। এখানে রাবিটাকে প্রথমে প্লাস্টিকের কন্টেনারে দিয়ে এটা 400 নিলে, তাই না? হ্যাঁ, তার উপর দিয়ে আবার প্যাকিং করে দিচ্ছেন কাকিমা, যাতে এটা দূরে নিয়ে যাওয়ার সময় পড়ে না যায়। খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে, যারা দূর থেকে আসবে তাদেরও চিন্তা করার কারণ নেই। খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে, নিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ধরে ধরে প্যাকিং করে আলাদা আলাদা করে প্রতিটা ধরেই প্যাকিং করে দিচ্ছে। এখানে ফয়েলের মধ্যে আমার সরভাজাটা দিয়ে দিয়েছে। আমরা কাকিমার থেকে নিলাম, কাকিমাকে দেখে রাখো সবাই। আর আমি ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি, তো এখানে এসে কাকিমা একদম নিজের হাতে করে এখান থেকে নিয়ে প্যাকিং করে দেবে, নিজের হাতেই বানানো। তো এসো, এই শীতে অবশ্যই আসবে। কাকিমা খুব সুন্দর করে কিন্তু আমাদের আতিথেয়তা করেছে। হ্যাঁ, আসতেই আমাদেরকে একদম মিষ্টি দিয়ে খাইয়ে ঘরের মধ্যে নিয়ে এসছে কাকিমা, যেটা আমরা মানে কলকাতার লোকরা ভাবতেই পারি না, আমাদের ছোট ছোট ফ্ল্যাটের মধ্যে এইগুলো হয়ই না। আর কাকিমার নাতনিও আমাদের সাথে বেশ খেলা করছিল, তো ভালো লেগেছে খুব। আবার অবশ্যই আসবো, আর ওদিকে গেলে আমাদের বাড়িতে যেও অবশ্যই, ঠিক আছে? এখানে মাঠের মধ্যে ধান শুকোচ্ছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাব এখন বাসের জন্য। সেখানে সোজা গিয়ে বাস স্ট্যান্ড পড়বে। তোমরা অবশ্যই এখানে আসবে, ভীষণ এটা অপূর্ব লাগছে এখন হাঁটতে এই রাস্তাটা দিয়ে এই সময়টা। হ্যাঁ, এখন আমরা ডিসেম্বর মাসে এসেছি, তো একটু এখানে কাকিমা বললেন যে জানুয়ারি মাসে আসলে এখানে সর্ষে ফুলগুলো যখন হবে তখন দেখতে আরো ভালো লাগবে। সামনে জমিটাতে বলো পিকনিক করতে পারো তোমরা বন্ধুরা মিলে এসে, সেটাও খুব ভালো লাগবে উপভোগ করতে। তবে আজকে মানে আমরা এলাম আমাদের এখানকার আতিথেয়তা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, মনটা ওই জন্য ভরে গেছে একদম। আর ওই সুন্দর ঘরে এসে বসালো না? হ্যাঁ, এসে একদম আমরা মানে স্যাটিসফাইড। হ্যাঁ সত্যি আমরা খুব মজা করে আমাকে অনেক দিয়েছে। হ্যাঁ, নিজে উনি এবং মানে যিনি ওখানকার দাদার মা উনি নিজে সজনে ফুল কুড়িয়ে আমাদের দিলেন, মানে দিদি বললো বলে নিজেই করাচ্ছিলেন, কুড়িয়ে সব দিলেন, এতটা দিয়েছে, অনেকটাই দিয়েছেন। তো জানুয়ারি মাসের শেষের দিকটাতে আসলে কাকিমা বলছিলেন যে এখানে তখন গুড়টা তো আরও ভালো পাওয়া যাবে, তো গুড়ের রাবড়িটা তখন ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, তো এখন ডিসেম্বরে অতটা স্মেল আসেনি গুড়ের রাবড়িতে, আমরা নর্মালটাই নিয়েছি। তো জানুয়ারিতে যারা আসবে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ গুড়ের রাবড়িটা অবশ্যই ট্রাই করবে।
আর তার সাথে এখানে গ্রামের পরিবেশ, যেটা অবশ্যই মানে খুবই ভালো লাগবে উপভোগ করার মতো, খুবই ভালো লাগবে। সেরকম হলে শর্ট পিকনিক টাইপের করা যেতে পারে, তোমরা বন্ধুরা মিলে এলে। আর এখানে এসে এখানে প্রচুর মাঠ, দেখো এখানে জায়গার তো কোনো অভাব নেই, কিন্তু আমরা কলকাতায় থাকি মানে তাদের কাছে এটা অন্যরকম পুরো লাগবে। তো বাইরে থেকে প্যাকেট করে কোনো খাবার নিয়ে আসলে এখানে বসে খেতেও কিন্তু ভালো লাগবে। তো একটা বেলার জন্য এখানে আসা ভালোই। আর এত মানে নির্জন পরিবেশ, একটু বসে মানে এই পড়ন্ত বিকেলে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। বেশি ডিস্টেন্সও না, মোটামুটি তোমরা 2-2.5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে এখানে চলে আসতে পারবে। জানিয়ে দিয়েছে, হ্যাঁ, ডানকুনি অবধি ট্রেনে এসে ওখান থেকে বাসে মোটামুটি 40-45 মিনিট। হ্যাঁ, 26-এর সিটটা ধরতে একটুখানি সময় লাগে। হ্যাঁ, বাসটা খুব কম, হ্যাঁ বাসটা কম লাগে কিন্তু খুব ভালো। আর টোটো যদি তোমরা রিজার্ভ করে আসো মোটামুটি 250 টাকা নেবে, দরদস্তি করতে হবে। হ্যাঁ, দরদস্তি করতে হবে, ডানকুনি থেকে 250 টাকা মতো নিচ্ছে এখানে টোটোয়ে। তো টোটো আসতে পারো অথবা বাসে আসলে, বাসে 20 টাকা মাত্র ভাড়া, তো ওইভাবে আসাটাও বেটার। তো এইভাবে এসে এখানে একটা বেলা কাটিয়ে যেতে পারো, আশা করি ভালোই লাগবে। তো আমরা এখন রওনা হচ্ছি আবার ডানকুনি স্টেশনের দিকে, এবার বাড়ি যাওয়ার পালা, নাহলে যেতেও তো অনেকটা সময় লাগবে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তোমরা ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শীতকালে আরও নতুন নতুন ভিডিও আসছে সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান আসবে তাহলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।